নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মী আবারও উত্তপ্ত নন্দীগ্রাম। আগামী 10ই মার্চ কলকাতা ব্রিগেডে জনগর্জন সভা, বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলোর সমর্থনে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্গত গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে মহেশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাঠ প্রাঙ্গণে প্রস্তুতি জনসভার শেষেই তৃণমূল কংগ্রেসের কর্মী অনুকূল পণ্ডা ও ভরত দাস গোকুলনগর 6 নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান অশোক তার মাথায় কাট দিয়ে আঘাত চালায়। তৃণমূল কংগ্রেসের কর্মীরা গুরুতর আহত হন। সাংগঠনিক জেলা যুব সভাপতি শেখ আজগর আলী পল্টুর চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। তবুও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। গোটা ঘটনায় স্থানীয় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর, তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে। মহেশপুরে সভা শেষের পর বিজেপি যে তৃণমূলের কর্মীদের মারধর করলেন, এ বিষয়ে আপনি কি বলবেন? আমাদের আজকে জনগর্জন সভার প্রস্তুতি সভা ছিল আমাদের গোকুলনগর অঞ্চলে মহেশপুরে। আমাদের কর্মীরা যখন বাড়ি ফিরছিল, বিজেপি আশ্রিত গুন্ডারা বারংবার, শুধু একবার নয়, গদ্দার অধিকারী নির্দেশ, যেহেতু আজকে সাকসেসফুল একটা প্রোগ্রাম হয়েছে গোকুলনগরে, চাপা সন্ত্রাস তৈরি করে রেখেছিল এতদিনে, মানুষ বেরোচ্ছে, সেইটাকে আরও সন্ত্রাস তৈরি করার জন্য নতুনভাবে আজকে আমাদের 3 জন কর্মীর উপর আক্রমণ করল। অশোক দাস, ভরত দাস, অনুকূল পণ্ডা, এই 3 জন এখন চিকিৎসাধীন। একজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, একজনকে রেফার করে দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট হাসপাতালে। তো এই নন্দীগ্রামের মাটি গদ্দার অধিকারীর পায়ের তলা থেকে সরে গেছে, জনবিচ্ছিন্ন হয়ে আছে তিনি। পুনরায় সন্ত্রাস তৈরি করে এখানে নিজস্ব অস্তিত্ব প্রমাণ করতে চাইছে, কিছু লাভ হবে না। নন্দীগ্রামের মানুষ এটা চালাকি ধরে ফেলেছে। আমরা আইনের প্রতি আস্থাশীল, এর প্রত্যুত্তর আমরা দিতে পারতাম। আমরা পুলিশ প্রশাসনকে সময় দিয়েছি, আমরা এখানে পথ অবরোধ করেছিলাম গোকুলনগরে মহেশপুরে। যদি পুলিশ প্রশাসন, যাদের নামে FIR হয়েছে, যদি অ্যারেস্ট না করে, আমরা বৃহত্তর আন্দোলনে শুধু নয়, আমরা ধরে নিয়ে এসে থানায় দিয়ে দেবো তাদের, যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায়। কারণ বারংবার বারংবার এই জিনিস চলতে পারে না। কয়েকদিন আগেই এই গোকুলনগরে আমাদের ক্যাম্প চলছিল, 100 দিনের যে ক্যাম্প, সেই ক্যাম্পেও হামলা করেছে। তো কিছু এরকম সন্ত্রাসী আছে এদের, যারা গদ্দার অধিকারী নির্দেশে এলাকায় রিভলভার নিয়ে, উইথ আর্মস ইকুইপমেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। এরা ভেবেছে আগামীতে সেন্ট্রাল ফোর্স আসবে ভোটের সময়, সেন্ট্রাল ফোর্স ওদের কাজ করবে, সেই হাওয়ায় এরা উড়ছে। এরা জানে না যে সেন্ট্রাল ফোর্স একদিনের জন্য আসবে, তারপরে আমরাই আবার থাকবে। ফলে যে জিনিস এরা করতে চাইছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে, নন্দীগ্রামের মানুষ এর জবাব গণতান্ত্রিকভাবে ইভিএমের মধ্য দিয়ে দেবে আগামী লোকসভা নির্বাচন। আপনার নাম? রেজিগনেশন? শেখ আজগর আলী, পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক, সভাপতি TMYC। কোতুলপুরে সর্বপ্রথম MRI পরিষেবাযুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে AC, নন AC কেবিন, মডার্ন OT, ICCU, NICU, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফ্ট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষা দিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।